নমস্কার ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটা আমার মতামতটা ব্যক্ত করতে চাইছি সেটার সঙ্গে হয়তো আপনারা একমত হতে পারবেন এই যে আমি ইভিনিং অনুষ্ঠানটা করছি এখানে অনেক বিষয়ই আপনারা আমার সঙ্গে একপথ হয়েছেন কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু অন্যরকম বিষয় হয়তো আপনাদের যে চিরাচরিত যে একটা ধারণা আছে আমরা যেগুলো ধারণা আমরা সমাজ থেকে নেই সেই ধারণা বশবর্তী হয়ে হয়তো আপনারা আমারই বক্তব্যটাকে হয়তো মানতে পারবেন না আমি বলছি না আপনারা আমার কথা মেনে নেবেন কিন্তু আপনারা একটু বিষয়টা নিয়ে ভাববেন এই একটা আর্য জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি সম্পূর্ণ একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আজকের অনুষ্ঠানটা করছি এবং এটাতে হয়তো তেমন বাণিজ্যিক তেমন ধামাকা নেই বা কিছু নেই বা আমার বক্তব্যটা অনেকের হয়তো মনে হতো অনেকের হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে বা প্রাসঙ্গিকও মনে হতে পারে বন্ধুরা আপনারা জানেন যে গত পরশু থেকে একটা খবর আমাদের স্থানীয় মিডিয়াতে তো বলে বটেই মিডিয়া মিডিয়াসহ এমনকি দিল্লিতেও কয়েকটি চ্যানেলে দেখানো হয়েছে সেটা হলো শিলচরের রামানুজ কলেজে একটা ঘটনা কয়েকটা বাচ্চা ছেলেমেয়ের ছেলেমেয়ের অন্তরঙ্গ হয়ে নিজেদের মধ্যে আলিঙ্গন করেছিল সেই দৃশ্যটা ভাইরাল হয়েছিল এবং এই দৃশ্যটা অশ্লীল তাই এটাকে নিয়ে অনেক চর্চা হয়েছে এবং স্কুলের ভেতরে এই ধরনের কাজ কেন হলো এই ছাত্ররা কেন এই কাজ করল ওই ছাত্রছাত্রীরা এসব নানা কথা উঠেছে এবং স্কুল কর্তৃপক্ষ সাত সাতজন ছাত্র সাত ছাত্রছাত্রীকে সাসপেন্ড করেছে স্কুল থেকে বন্ধুরা আমি এখানে যে বিষয়টা আনতে চাইছি সেটা একটু আপনারা মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন প্রথমত যে যে ঘটনাটা স্কুলে ঘটেছে সেটা অবশ্যই নিন্দনীয় স্কুল হল শিক্ষার অঙ্গন এখানে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না আমি এটা নিচ্ছিও না তারপরে আমি পরবর্তী ঘটনাগুলোতে আসি এই ঘটনাগুলোতে কি হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা ক্লাসরুমের ভেতরে আমরা এখানে ভিডিওটা দেখা দেখাচ্ছি কিন্তু একটু ব্লার করে দেখানো হবে যাতে আপনারা চেহারাগুলো চিনতে না পারেন তাহলে আপনারা বলবেন যেটা তো একটা ঘটনা হয়েছে শাস্তি হয়েছে ভালো হয়েছে এটা নিয়ে এবার আপনি বিনিংশ করছেন কেন আমি এই জন্যই করছি যে আমাদের একটু চিরাচরিত যে একটা আমাদের ধারণা আছে আমার যে মানসিকতা আছে সেই মানসিকতা একটা আঘাত দেওয়ার জন্য আমি আজকের এই শোটা করছি অনেক হয়তো এরপর আমাকে অপছন্দ করতে পারেন আমি জানি কিন্তু আমার যেটা বলা সেটা আমি বলবো আপনারা একমত হলেও হবেন না হলে নাও হতে পারেন প্রথমত বলি এই যে ষাটটা ছেলে মেয়েদেরকে যে বহিষ্কার করা হয়েছে এরা তো অন্যায় করেছে আমি আগেই বলেছি কিন্তু আচ্ছা ভাবুন তো এদের বয়স কত এরা বয়স সতেরো সতেরো বছর বয়স এদের আঠারো হয়নি এরা এই বয়সে একটা আবেগিক হবে আপনি আপনার বয়সটা চিন্তা করুন সতেরো বছর বয়সে আপনি কি করেছিলেন আপনি বলবেন না আমরা স্কুলে তটস্থ হয়ে থাকতাম আমরা স্কুলে এইভাবে থাকতাম আমরা খুব বাধ্য ছিলাম আপনি কি বাধ্য ছিলেন সবসময় বাবা মার শিক্ষকের ছিলেন না কোনো লোকই থাকতে পারে না একটা বয়সে একটা ধর্ম থাকে সেই বয়সে আমরাও আমরা যারা পড়াশোনা করে বড় হয়েছি বা আপনারা সবাই পড়াশোনা করেই তো বড়ো হয়েছেন স্কুলে গেছেন আপনি কি আপনার সহপাঠীর দিকে একবার তাকাননি কলেজে কি আপনি কোনো মেয়ের দিকে তাকাননি একটা কোনায় গিয়ে অন্তরঙ্গ অন্তরঙ্গভাবে গল্প করেননি করেছেন আপনি একটু নিজেকে নিজে জিজ্ঞেস করুন ক্লাসরুমে কি একা পেয়ে কোনো সহপাঠিনীকে কোনো পুরুষ সহপাঠীকে কোন সহপাঠিনীকে একটু হাত ধরার চেষ্টা করেনি করেছে কত প্রেমপত্র ধরা পড়েছে এ ধরনের ঘটনা স্কুলে কলেজে ঘটে জি সি একটা কাঁঠাল গাছ ছিল আছে এখনও সেটা এই জন্য অনেকটা বিখ্যাত ছিল এখানে বসে সবাই গল্প টল্প করতো সব ছেলেমেয়েরা সে সময় ছিল এ ধরনের ঘটনা কিন্তু স্কুলের জীবনে ঘটে ষোলো সতেরো বছরের বয়সটা হল একটা বয়স আসলে আমার এই প্রশ্নগুলো এসেছিল আমিও প্রথমে জিনিসটা আসলে খুব রাগ ঘটেছিল আমার প্রথমে এই ভিডিওটা দেখার পরেই এত কষ্ট করে বাবা মারা পড়াচ্ছে এত টাকা খরচা করে আমার যে ভর্তি করেছে আর তোমরা স্কুলে গিয়ে এই করছো আমার প্রথমে জার্জটা খুব খারাপ হয়েছিল কিন্তু আমার আমি নতুনভাবে চিন্তা করতে শুরু করলাম ফেসবুকে একটা পোস্ট পড়ার পর সীমা ঘোষ নামে একজন মহিলা আমি চিনি না তিনি পোস্টটা করেছেন এবং তিনি খুব সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন যে এই যে মেয়েগুলো বা এই যে ছেলেগুলো যে কাজটা করেছে এরা তো আপনার আমার ছেলে মেয়ে হতে পারে বা আম অনেক যারা ছোটো তাদের ভাই বোন হতে পারে আপনি কি তাদেরকে ফেলে দেবেন আপনার ছেলে যদি একটা অন্যায় করে ষোলো সতেরো বছর বয়সে আপনি কি তাকে তাকে ফেলে দেবেন তাকে কি আপনি অভ্রস্ত করবেন সবার সামনে সমাজের সামনে করবে না এই যে ছেলেমেয়েগুলো এই এত কম বয়সের মেয়েগুলো যে একটা অন্যায় করে ফেলেছে তাদেরকে কি উচিত ছিল আমরা অভিভাবক হিসাবে ডেকে বোঝানো উচিত যে তোমরা এরকম স্কুলে করবে না কেন এরকম ঘটনা তোমরা স্কুলে করছো এই ধরনের ঘটনা আমরা তাদেরকে বোঝানো উচিত কিন্তু স্কুল কর্তৃপক্ষ কী করলেন তারা সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলেন আমি জানি স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলের সুনামের দিকে যে এই ব্যবস্থাটা দিয়েছেন কিন্তু যে সাতটা ছেলেমেয়ের ভিডিও ভাইরাল করা হয়েছে এবং যারা করেছে এবং যে যে চ্যানেলগুলো যারা এগুলো দেখিয়েছে তাদেরও বোঝা উচিত ছিল যে এই বাচ্চাগুলোর বয়স কত এই বয়সে একটা আবেগিক থাকবে একজন একজনকে জড়িয়ে ধরেছে আমি বলছিলাম একটা উচিত একটা অন্যায় উচিত নয় কিন্তু এটা করলে তারা কি এমন অপরাধ করে ফেললো যে তাদেরকে একদম সামাজিকভাবে তাদেরকে একটা ভিলি ভিলিন বানানো হয়েছে দেখুন জেলের একটা নাম আছে সংশোধন আকার এখন নামটা বদলানো হয়েছে কেন সংশোধন করার জন্য মানুষ অপরাধ করে তাকে সংশোধন করতে হয় এই যে ষাটটা ছেলেমেয়েরা কিন্তু ভালো করে ছেলেমেয়ে এরা প্রত্যেকেই খুব ভালো মার্কস পেয়ে তারা ম্যাট্রিক পাস করেছে এবং তাদের বাবা মারা কষ্ট করে তাদেরকে এবং রামানুজের চান্স পাওয়া খুব একটা সোজা নয় খুব ভালো পার্সেন্টেজ হলে রামানুজে চান্স পাওয়া যায় না এরা পেয়েছে তার মানে ভালো স্টুডেন্ট ভালো ঘরের স্টুডেন্ট পড়াশোনায় ভালো তো এরকম এরা আমি এটা বলছি না যে পড়াশোনা খারাপ হলে কাজটা করলেই বলতাম না আমি এটা বলছি না কিন্তু এরা পড়াশোনার পড়াশোনার একটা মনোযোগী ছাত্র এরা এটাই বলতে চাইছি আমি তারাই কাজটি করেছে অন্যায় করেছে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ায় এই ধরনের এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটে আমি তো আরও কিছু কলেজ জানি যেখানে ড্রাগস চলে আমাদের তো আরও নজরে আছে ডিসি কলেজের আপনার নিচে দেখবেন কতটা ড্রাগসের আড্ডা বসেছে এবং প্রায় ড্রাগসের একটা লোক ধরা পড়ে অনেকগুলো কলেজের সঙ্গেই ছাত্রদের সঙ্গে আমরা দেখেছি যে একটা ড্রাগসের একটা সম্পর্ক কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিটি কলেজ এলাকায় যিসি কলেজ বলুন কলেজ বলুন সব কলেজ এলাকায় এভাবে ড্রাগসের একটা রেখে সক্রিয় করে ছাত্রদেরকে প্রলোভিত করে আনা হয় এই ছাত্রগুলো ক্লাসরুমে যেটা করেছে সেটা অন্যায় করেছে তাই বিষয়টিকে মানবতার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং এটাকে খুব একটা যে একটা রোগ একটা খবর এরকম মানসিকতা এরকম মানসিকতায় যারা খবরটা প্রচার করেছেন তাদেরকে আমরা ধিক্কার জানাই আমি একটু আগেও কথাটা বলেছি আবার বলছি এরা তো আপনার আমার ছেলে মেয়ে হতে পারতো তখন আপনি কি করতেন এই বয়সের ছেলে মেয়েদের যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি তাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত তাদেরকে বোঝানো উচিত রামানোজ কলেজ একটা শিলচর স্বরের নামি কলেজ আমাদের বড়াকের গর্ব প্রতি বছর এখান থেকে প্লেস আসে প্রথম দশে আসে এখান থেকে প্রতি বছর ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে তাই আমরা রামানুজকে আমরা একটু অন্য চোখে দেখি সেই কলেজে ঘটনাটা ঘটেছে এটা খুব দুঃখজনক কিন্তু ঘটেছে বলে যে রামানুজ এবং রামানুজ কর্তৃপক্ষ হয়তো তাদের সম্মান বাঁচানোর জন্য খুব তড়িঘড়ি একটা ব্যবস্থা নিয়েছেন কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে এদের এই ছেলেগুলো এই ছেলেমেয়াগুলোর একটা ভবিষ্যৎ আছে একটা ভুল করে ফেলেছে এই বলছে ওরা ভুল করেছে কিন্তু আপনি কি আপনার বাচ্চার একটা ভুলের জন্য কি তাকে এমন শাস্তি দেবেন যে সারা জীবন সেটা মনে রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের অনুধাবন করা উচিত আমাদের এখানে অনেকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টিকে দেখা উচিত ছিল তাই আমি মনে করি যে এটা এমন কোনো বিষয় নয় যেটা একটা বিরাট খবর হতে পারে কলেজে একটা সতেরো আঠারো বছরের ছেলে মেয়েদের একটা চঞ্চলতা থাকে মনে একটা আবেগটা বেশি থাকে যে কোনো বিষয়ে সে আবেগের বশবর্তী তারা একটা দোষ করে ফেলেছে কিন্তু সেটাকে নিয়ে যেভাবে মিডিয়াতে একটা লম্ফজম্প হচ্ছে এবং ফেসবুক এবং যেখানে যেভাবে ভিডিও ভাইরাল করা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয় এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর অনেকে বলবেন তো ওদেরকে কি আমি কি প্রশ্রয় দিচ্ছি এখানে বসে না আমি ওদেরকে প্রশ্রয় দিচ্ছি না আমি বলছি যে এই বাচ্চা ছেলেমেয়েগুলোকে বোঝানো উচিত ছিল যে বাবা তোমরা এরকম করো না এরকম বোঝানো উচিত ছিল একটা একটা কঠোর শাস্তি তাদের ভেতরে ভেতরে যেটা আমরা বাড়িতে বা স্কুলে দেই সেরকম একটা শাস্তি দেওয়া যেত কিন্তু যারাই তাদের ভিডিওটা ভাইরাল করেছে তারাও হয়তো তাদেরই সহপাঠী হতে পারে তারাও একটা ভুল করেছে যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদেরওকেও বোঝানো উচিত কিন্তু এতো গেলো গেলো রপুলার কোনো মানে হয় না এতে আমাদের সমাজে একটা অবক্ষয় হয়ে গেছে এটা আমি মানি না এই বয়সে আমরা কি করেছি সেটা একটু মনে করলে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমাদের সমস্যা কি জানেন আমরা বড়ো হওয়ার পর ভুলে যাই যে বাচ্চা বয়সে কি করেছিলাম তো ঠিক সেইভাবে আমি চাইবো যে সবাই এই দৃশ্যটাকে একটা খুব সুন্দর চোখে দেখবেন এই সাত ছাত্রছাত্রীকে যাতে তাদের শাস্তির প্রত্যাহার করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের গার্জিয়ানকে ডেকে একটু কড়া ধমক দিয়ে এই ছাত্রদেরকে যাতে ফিরিয়ে আনা হয় কলেজে এবং তাদের সঙ্গে যাতে স্বাভাবিক ব্যবহার করা হয় না হলে কিন্তু এরা ভেঙে পড়বে এদের জীবনটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু দেখতে হবে কারণ কারণ আমরা কারণ আমরা মানুষ একটা সমাজবদ্ধ জীব এখানে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে শাস্তি দেওয়াটা কাউকে বড়ো কথা নয় কিন্তু শাস্তির জন্য যদি কয়েকটা জীবন নষ্ট হয়ে যায় এবং এরা প্রত্যেকেই মেধাবী ছাত্র ছাত্রী এদের জীবন নষ্ট হয়ে যাক এটা আমরা চাই না তো আমি বিষয়টি এই জন্য অবতারণা করলাম যে আপনাদের এই কথাটাই বলতে চাইছি যে কাজ করেছে খারাপ এটাই মানছি কিন্তু এদেরকে শাস্তি এভাবে দেওয়া উচিত ছিল না এদেরকে বোঝানো উচিত ডেকে টেকে কারণ এই সময় যে এই যে কৈশোর বয়সে মানুষের অনেক প্রবৃত্তি থাকে এটা তো এই বয়সটা খুব একটা বিপজ্জনক বয়স এই যে সতেরো আঠারো উনিশ এসব হলো বিপজ্জনক একটা বয়স এই বয়সে মানুষকে আরও বেশি করে মানুষকে স্নেহ সান্নিধ্যে রাখতে হয় বাচ্চাগুলোকে কিন্তু আমরা যদি আরো কঠোর ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে সেটা কিন্তু হিতে বিপরীত হবে এ ধরনের ঘটনা যে আরও ঘটবে না এটা মানুষের প্রবৃত্তি এটা এই বয়সের প্রবৃত্তি এটা অন্য স্কুলেও ঘটে ঘটে অন্য কলেজেও ঘটে হয়তো সেটা ভাইরাল হয়নি বলে আমরা জানি না এরকম ঘটনা অনেক ঘটে এই যে বললাম যে অনেক কলেজে ড্রাগসও চলে অস্বীকার করার কোনো উপায় নেই তো এগুলো ঘটনা ঘটে তো এগুলোকে আটকানোর জন্য আমাদের যে আমাদের চেষ্টা করতে হবে কিন্তু একজন এই ঘটনাটা করে ফেলার সঙ্গে সঙ্গেই গেলো গেল তোলা এদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হোক এইসব দাবি তোলা এটা খুব একটা অন্যায় বলে আমরা মনে করি এবং আমাদের বোঝা উচিত আমরা যারা আমাদের বোঝা উচিত কারণ আবারও বলছি এরা কিন্তু আপনারই ছেলে মেয়ে আমারই ছেলে বা কারো হয়তো বন হতে পারে কারোর ছেলে মেয়ে হতে পারে ভাতিজা হতে পারে ভাতিজা হতে পারে ভাগ্নে ভাগ্নে হতে পারে এরকম একটা সম্পর্ক থাকতেই পারে আপনার নিজের বাড়িতেই ঘটনাটা ঘটতে পারে আমার বাড়িতেই ঘটনাটা ঘটতে পারে কারণ এই বয়সটা একটা বিপজ্জনক বয়স বুড়ো বুড়ো দেব আরে বুড়ো বুড়োরা কী কাণ্ড করছে দেখছেন এখানে এরা তো বাচ্চা আপনি কলকাতা ঘটটা দেখেছেন একটা বুড়ো বুড়ো কি কাণ্ড করেছে এরা তো বাচ্চা তো আমাদের সেইভাবে দেখতে হবে জিনিসটাকে তাই আমি চাইবো যে রামানুজ কলেজ কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করব যে আপনারা এই সাতজন এই সাত ছাত্রছাত্রীকে বুঝিয়ে কলেজে আনুন এনে তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে কাউন্সেলিং করুন তাদেরকে বোঝান তাদের গার্জিয়ানকে ডাকুন ডেকে এবং অন্য ছাত্রছাত্রীদেরকে বোঝানো উচিত যে তোমরা এরকম করবে না এরকম করা উচিত নয় বোঝালে কেনা বুঝে এরা এত বড়ো বড়ো অঙ্ক বুঝতে পারে এত বড়ো বড়ো সায়েন্সের সায়েন্স বুঝতে পারে ম্যাথস বুঝতে পারে এরা কী সামান্য কথাটা বুঝতে পারবে না নিশ্চয়ই পারবে তাই আমরা আবার অনুরোধ করছি যে আপনারাও রমানের এই ছেলে মেয়েগুলোকে একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এদেরকে সমাজের ভিলেন বানাবেন না সমাজের ভিলেন যারা আছে তাদেরকে আমরা মাথায় নিয়ে নাচ্ছি আর এরা সামান্য কাছা বাচ্চা ছেলেমেয়ে এদেরকে আমরা ভিলেন বানাচ্ছি এই মানসিকতাটা যাতে আমরা বদলাই এই আবেদনটুকু রাখছি নমস্কার